ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর প্রায় তিন দশক আগে চাঁদনি রাতে সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে তার। প্রথম সিনেমাতে খুব একটা সাফল্য পাননি এই অভিনেত্রী। পরবর্তীতে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে 14টি সিনেমায় অভিনয় করেছেন, যার প্রত্যেকটি ব্যবসা সফল। সম্প্রতি সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন তিনি। সালমান, মান্না সহ 10 নায়ককে স্মরণ করলেন শাবনূর। বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে। তুমি মোর জীবনের ভাবনা। আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। মাত্র 14 বছর বয়সে রূপালী ভুবনে পা রাখেন তিনি। আত্মপ্রকাশ করেন শাবনূর নামে। এরপর নিজ অভিনয় দক্ষতা দিয়ে দেশজুড়ে পান খ্যাতি। তবে শুরুতে আলো ছড়াতে পারেননি শাবনূর। চাঁদনি রাতের পর দুনিয়ার বাদশাও প্রযোজকের মুখে অন্ধকার কালিমা লেপে দেয়। তবুও লক্ষ্য থেকে সরে যাননি নায়িকা, বরং দ্বিগুণ শক্তি নিয়ে দাঁত কামড়ে পড়েছিলেন সাফল্যের আশায়। পরের বছরই নয়া যুবরাজ সালমান শাহকে গিয়ে বলেন, তুমি আমার। সালমান শাবনূর মিলে এবার সত্যি আলো ছড়ালেন। তবে স্বপ্নের ঠিকানার দেখা পেলেন পরের বছর, সালটা 1995। শুরু হলো ক্যারিয়ারের মজবুত অবস্থান গড়া। এরপর বহু হিট সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। জুটি বেঁধেছেন সালমান, মান্না, ওমর সানি সহ একাধিক জনপ্রিয় নায়কের সাথে। দীর্ঘ ক্যারিয়ারে হঠাৎই দর্শকদের হতাশ করে গা ডাকা দিলেন শাবনূর। পর্দা কাঁপানো এই নায়িকা বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রে অনিয়মিত। এর মাঝে সম্প্রতি আবারও অভিনয়ে ফেরার আভাস দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে মাহফুজ আহমেদের সঙ্গে বড়পর্দায় ফেরা হতে পারে তার। সম্প্রতি এই অভিনয়শিল্পী চলচ্চিত্রে পথ চলার 30 বছর পূর্ণ করলেন। দিনটিতে দূরপ্রবাস থেকেই নিজের উজ্জ্বলতম অধ্যায়ের স্মৃতিচারণ করলেন শাবনূর। সালমান, মান্না সহ 10 নায়ককে স্মরণ করে সংশ্লিষ্টদের সবার প্রতি জানালেন কৃতজ্ঞতা। নিজের অভিনীত দর্শকপ্রিয় সফল কিছু ছবির নাম উল্লেখ করেছেন শাবনূর। তিনি বলেন, প্রতিটি ছবি তার ভীষণ প্রিয়। সহশিল্পী প্রয়াত সালমান শাহ, মান্না, ওমর সানি, বাপ্পারাজ, আমির খান, অমিত হাসান, রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, শাকিল খান ও শাকিব খানের অবদান তার চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক বেশি। 1993 সালের 15 অক্টোবর থেকে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মোট 158টি ছবিতে অভিনয় করেছেন শাবনূর। 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 2 নয়নের আলো সিনেমার জন্য চলচ্চিত্র পুরস্কার পান এই নায়িকা। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার ছাড়াও 6 বার বাচ্চাশ্বাস পুরস্কার পান শাবনূর। শাহাদাত রিফাত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।